সকাল সকাল কী খেয়ে এত খুশি হলো বলুন তো? ঠিকই ধরেছেন, একটা হেলদি ডেজার্ট বাড়িতে বানিয়েছিলাম আজ ব্রেকফাস্টে। এটার নাম হলো বানানা প্যানকেক। হাই বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের প্যানকেক রেসিপিটা শেয়ার করতে চলেছি। বাড়িতে বাচ্চারা অনেক সময় ফ্রুটস খেতে অনীহা বোধ করে, কিন্তু তাতে তো নিউট্রিশনের ঘাটতি থেকেই যায়। তাই সেই কথায় মাথায় রেখে আজ বাড়িতে বানিয়ে ফেললাম ডেজার্টে এই প্যানকেক আইটেমটা। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব ফেভারিট আর হেলদিও বটে। তো প্রথমেই প্যানকেক বানাতে আমি নিয়ে নিচ্ছি দুটো ছোটো সাইজের বানানা। যেহেতু বানানা প্যানকেক বানাবো, তাই বানানা একটা মেন ইনগ্রিডিয়েন্ট। এবার ছোটো ছোটো করে সাইজ করে কেটে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এই বানানাটা নিয়েছি তার কারণ হলো বানানা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। ব্লাড প্রেশারকে মেনটেন করে আর কনস্টিপেশনও দূর করে। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো ময়দা, দিয়ে দিলাম 2 টিস্পুন মতো চিনি। আমি এখানে চিনিটা খুব কম পরিমাণেই অ্যাড করেছি, যাতে বানানার মিষ্টিটাই অনেকটা সুইটনেসটাকে ইনহেন্স করবে। অ্যাড করলাম 2 টিস্পুন মতো মেল্টেড বাটার, 1 পিঞ্চ মতো একটু নুন অ্যাড দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, যাতে একটু ফ্লাপিনেসটা আসে। আর দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, সামান্য একটু ইলাচি পাউডার, এটা চাইলে আপনারা স্কিপও করে যেতে পারেন। অ্যাড করলাম 2 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স, যাতে সুন্দর ফ্লেভারটা আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আমুল গুঁড়ো দুধ, 1 টেবিল স্পুন মতো একটু হানি অ্যাড করে দিলাম। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বিটার দিয়ে। আফটার দেন মিক্সড করার পর আমি এখানে 1 কাপ মতো দুধ অ্যাড করব। দুধটা আমি কিন্তু অল্প অল্প করেই অ্যাড করে দেব, আর ভালো করে মিক্স করে নেব, যাতে করে লাম্পসটা ফর্ম করতে না পারে। কোয়ান্টিটি যদি ঠিক রাখা হয় তাহলে কিন্তু কেকটা অনেক বেশি পারফেক্ট সফট এবং ফ্লাপি হবে। খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত রানিং কনসিস্টেন্সিটা না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দুধ অ্যাড করে ভালো করে বিটার দিয়ে মিক্স করে নিতে হবে। কনসিস্টেন্সিটাই মেন, যাতে কেকটা অনেক বেশি ফ্লাপি আর সফট হয়। এবার আমার রানিং কনসিস্টেন্সিতে চলে এসছে, তো আমার ব্যাটার একদম রেডি। এবার একটা প্যানকে আগে থেকে প্রিহিট করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে অলিভ অয়েল, দিয়ে টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে প্যানের গায়ে স্প্রেড করে দিচ্ছি। এবার ফ্লেমটা অফ করে আমি ব্যাটারটাকে প্লেস করে দিলাম প্যানে। ওভেন অন করে মিডিয়াম থেকে লো ফ্লেমে কুক করে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট মতো। এখানে চাইলে আপনারা ননস্টিক প্যানই কিন্তু ইউজ করতে পারেন, তাতে কিন্তু বেশ ভালো হয়, আর স্টিকিনেসটাও হয় না, আর ফ্লিপ করতেও অনেক বেশি সুবিধা হয়। এভাবেই আমি এপিড ওপিড খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি সময় নিয়ে। তো দেখুন, আমার প্যানকেক একদম রেডি হয়ে গেছে। এই একই প্রসেসে আমি কিন্তু অন্যান্য প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু এগ দিয়েও করতে পারেন, তাহলে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। আর বাচ্চাদের টিফিনেও এটা কিন্তু আপনারা দিতে পারেন ফ্রুট স্যালাডের সাথে, খুবই টেস্টি এবং মজাদারও খেতে লাগে। তো আমার সব প্যানকেকগুলো এখন রেডি হয়ে গেছে। এবার ডিশের মধ্যে নিয়ে আমি ওপর দিয়ে হানি বা সিরাপ একটু অ্যাড করে দিলাম, আর তার সাথে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। প্রথমে দিচ্ছি ব্লুবেরি, আর উপর থেকে কিছুটা ছড়িয়ে দিচ্ছি কালারফুল টুটি ফ্রুটি। দেখতেও বেশ কালারফুল আসে, আর খেতেও ভালো লাগবে যখন মুখে বাইট পড়বে। আর আগে থেকেই আমি গ্রাইন্ড করে রেখেছিলাম কিছুটা পরিমাণে পেস্তা, সেটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দাঁড়ান, একটা স্লাইস কেটে হাজবেন্ডকে দিয়ে দেখি ওর খেয়ে কেমন লাগলো। এ নাও, এটা কি খেয়ে দেখো কি।
বেরি ওটা। প্যানকেক ভালো হয়েছে? পারফেক্ট। আর কিছুটা অফিসেও পাঠিয়ে দিলাম যাতে লাঞ্চের পর ডেজার্ট হিসাবে খেতে পারে। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।